जय जगन्नाथ। नमस्कार बंधुरा, द बॉन्ग फैमिली इस्कन भ्रमणेर भिडियो निये आमी अभ्र नीला चले एसेछि आपनादेर सामने। आज डुआर्स भ्रमणेर शेष दिनेर सकाले बाड़ी फेरार आगे आमरा घुरे देखबो शिलीगुड़ीर इस्कन मंदिर। मंदिर प्रांगणेर बादिके रयेछे जुतो राखार जायगा, सेखाने जुतो रेखे धीर पाए एगिये चललाम मूल मंदिरेर सीढ़ीर दिके। कयेक धाप एगोतेई देखते पेलाम एखाने रयेछे नित्यानंद प्रभु ओ श्री चैतन्यदेवेर पदचिह्न। आबार कयेक धाप सीढ़ी एगोतेई देखते पेलाम राधाकृष्णेर पदचिह्न। ठीक तार उल्टो दिके रयेछे तीनटी स्तम्भ जाते विराजमान गरुड़देव, सूर्यदेव ओ अरुणदेव। आरो किछु पाए गिये एसे पड़लाम एकदम मूल मंदिरे। मंदिरे तखन सकालेर आरती एवं नाम संकीर्तन चलछे। मूल मंदिरे ढुकেই বাদিকে রয়েছে শ্রীল প্রভুপদের একটি মূর্তি এবং তার ঠিক উল্টো দিকে রয়েছে রাধাকৃষ্ণ এবং গৌরনিতাইয়ের বিগ্রহ। মন্দিরের দেওয়ালে রয়েছে পৌরাণিক নানান কাহিনী চিত্ররূপে বর্ণনা। মন্দিরের ভেতর থেকেই আপনি পূজা দেওয়া সামগ্রী কিনে ভগবানকে অর্পণ করতে পারবেন। পূজো দেওয়ার পর আমরা মূল মন্দির থেকে বেরিয়ে এলাম এবং মন্দির প্রাঙ্গণে থাকা আরও ছোট ছোট অনেকগুলি মন্দিরকে ঘুরে দেখতে লাগলাম। এখানে রয়েছে জগন্নাথ মন্দির, রাম মন্দির, হনুমান মন্দির। পুরো মন্দির প্রাঙ্গণটি নানান সুন্দর শিল্পকর্ম দিয়ে সাজানো। শিলিগুড়ির এই ইস্কন মন্দিরটি নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে প্রায় 7.5 কিলোমিটার দূরে এবং শিলিগুড়ির বাসস্ট্যান্ড থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। আমি মন্দিরের লোকেশনের গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আরও বেশ কিছুটা সময় মন্দির প্রাঙ্গণে কাটিয়ে আমরা এবার হোটেলের দিকে ফিরতে লাগলাম। হোটেলে ফিরে দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন,
যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যায়। আর ডুয়ার্স সিরিজের বাকি ব্লগগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক ভিডিওতে। নমস্কার।